Assalamualaikum guys, কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে আমি কসুরলতি রান্না করব। কি বাজে আমি কসুরলতি রান্না করলাম এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি কসুরলতি গুলার সুন্দর করে তুলে নিলাম, ফোলায় টাইলা সুন্দর করে নিয়ে নিলাম যাতে এটির পানি এবং কি রসগুলো চলে যায়, এই জন্য আমি একটু টেলে নিলাম। আগের দিনের মানুষ এরকম বাজে খোলার মাটির খোলাতে টাইলা নিত, তো এখন তো প্রবাসে এন মাটির খোলা নেই, এই জন্য স্টিলের খোলা দিয়ে আমি টাইলা নিলাম। এর পরবর্তীতে আমি এটিরে বুনা করার জন্য কড়াইতে তেল, পেঁয়াজ, রসুন, মরিচ সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ভালো করে হলুদ, মরিচ, লবণ দিয়ে কষাব। এর ভিতরে কসুরলতি রান্না করতে হলে রসুন একটু বেশি দিতে হয়, যাতে রসুনটা দিলে গলা যাতে না ধরে। এরপরে যদি টক জাতীয় কোনো কিছু থাকে তাহলে দিয়ে দিবেন, না হলে তো নাই। আমি এই জায়গায় ব্যবহার করলাম টমেটো, তেঁতুল বদলে আমি একটু টমেটো দিলাম, দুই তিনটা টমেটো দিয়ে দিলাম যাতে একটু টক টক হয়। আগের দিনে আমার আম্মু এই ধরনের রান্না করতো, আমরা দেখেছিলাম। ঠিক আছে, বুড়ের তেল দিয়ে কসুরলতি শুটকি দিয়ে সুন্দর করে বুনা সিস্টেম করতো, তাই আমি চেষ্টা করলাম যে কসুরলতি শুটকি দিয়ে সুন্দর করে বুনা করার। তাই বোড়ের ডালডিগুলো আমি সুন্দর আগে সিদ্ধ করে রেখেছিলাম, এরপরে এখন ময় মশলাগুলো কষানোর পরে শুটকি এবং কি বোড়ের ডাল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পানিটা একটু শুকানোর পরে আমি কসুরলতিগুলো দিয়ে দেব। কসুরলতিগুলো আমি পানির মেঝে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো কোনো ময়লা টয়লা থাকলে পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম। মোট কথা হইল কি, আমি এটারে লতিগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। এরপরে আমি লতিগুলো দিয়ে প্রায় 2-10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে পানি উঠে গেল কসুরলতির থেকে। এরপরে আমি ভালো করে কষানোর পরে দেখেন দর্শকবারা কি সুন্দর করে কসুগুলা সিদ্ধ হয়ে আসলো। দেখেন সিদ্ধ হওয়ার পরে আমি 5 মিনিট পরে পানিটা শুকিয়ে গেল। শুকিয়ে যাওয়ার পরে আমি ভালো করে নাড়ি এপাশ ওপাশ করে নাড়িয়ে নিলাম যাতে নিচে দেওয়া হিট না লাগে। দেখেন দর্শক ভাইরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এমনকি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং কি পাশে থাকবেন। ওকে দর্শক ভাইরা, দেখেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট জানিয়ে দিবেন যে কেমন হলো। এরপরে লাস্ট লাস্ট মুহূর্তে আমি কিছু ধনিয়া পাতা দিলাম যাতে এটা গ্যারান চলে আসলো। ওকে দর্শক ভাইরা, আমার রেসিপিটার শেষ। ওকে, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।